नमस्कार আমি মৃগঙ্কা শুরু করছি নজরে দুনিয়া সানফি আই হসপিটাল ইওর আই আওয়ার ফোকাস এখন ভাকুরিয়া ও বহরমপুরে উন্নত যন্ত্রপাতি অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা স্পেশাল আই ওপিডি উন্নত জীবাণুমুক্ত ওটি চক্ষুছানি অপারেশন ফেকো সার্জারি মাইক্রো সার্জারি ক্যালাজিয়ান সার্জারি লিপ সার্জারি মাসুরে সার্জারি চশমার ব্যবস্থা সব রকম সুবিধাই পাবেন এখানে তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করা হয় চোখের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন সানফি আই হসপিটাল NH34 ভাকুরি সত্যজিৎ রায় ছবিটি ব্রিটিশ ম্যাগাজিনের সমীক্ষার ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে এই তালিকা পথের পাঁচালী মানেই বাঙালির কাছে আবেগ সিনেমা দেখতে যারা ভালোবাসে তাদের কাছে অপু দুর্গার এই কাহিনী চিরন্তন সেই কাহিনী বিদেশের দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে তাই তো 1955 সালে যে সিনেমা মুক্তি পেয়েছিল তা আজও বিশ্বসেরা বিশ্বের 100টি সিনেমার তালিকায় 35তম স্থানটি পেয়েছে সত্যজিৎ রায়ের ক্লাসিক গোটা ভারতের মধ্যে এটি একমাত্র সিনেমা হিসেবে যা তালিকায় জায়গা করে নিয়েছে চা খেয়ে দাম মেটানো যাবে ক্রিপ্টোকারেন্সিতে টেকসেভি চালাকে নিয়ে হইচই বেঙ্গালুরুতে দোকানে গেলেন চা খেলেন পয়সা দিলেন ক্রিপ্টোয় এমন হলে কেমন হবে শুনতে অন্যরকম লাগলেও এমনটা হচ্ছে বেঙ্গালুরুতে দাম হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছেন রাস্তার পাশের এক টেকসেভি চা বিক্রেতা সোশ্যাল মিডিয়ায় বিক্রেতার ছবি ভাগ করে নিলেন হর্ষ গোয়েঙ্কা পয়লা ডিসেম্বর নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা দেখা যাচ্ছে রাস্তার ওপর একটি টেবিল গ্যাসে চা বসানো দাঁড়িয়ে চা তৈরি করছে এক যুবক আর পাঁচটি দোকানের মতো সাধারণ ঘটনা এরপরেই নজর পড়ে টেবিলের দিকে সেখানে একটি বোর্ডে লেখা রয়েছে ক্রিপ্টো অ্যাকসেপ্টেড অর্থাৎ এই দোকানে চা খেলে দাম মেটানো যাবে ক্রিপ্টোকারেন্সিতে যদিও ইউপিআই পেমেন্টের ব্যবস্থাও রয়েছে আরআরআর এর মুকুটে নয়াপালক নিউ ইয়র্কে সেরা পরিচালকের সম্মান পেলেন রাজামৌলি তারকা পরিচালক এসএস রাজমৌলির আরআরআর ছবির খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে এবার এই ছবির মুকুটে নয়াপালক আরআরআর ছবির জন্য নিউ ইয়র্ক ফিল্মস ক্রিটিক সার্কেলে সেরা পরিচালকের তকমা পেলেন রাজামৌলি নিউ ইয়র্ক ফিল্মস ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানীয় কারণ এখানে বিজয়ীদের নাম ঠিক করে হলিউডের সম্মানিত তথ্যচিত্র সমালোচকদের একটি প্যানেল জানুয়ারি মাসের শুরুর দিকে এই সংস্থার তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে পুরস্কার দেওয়া হবে বিজয়ীদের হাতে কর্মী বিক্ষোভের জেরে চীন থেকে সরবে অ্যাপেলের কারখানা ভারতের দিকে নজর সংস্থার চীন থেকে নিজেদের সংস্থার পণ্য উৎপাদন সরিয়ে নিতে চাইছে অ্যাপেল চীনা প্রযুক্তির প্রতি নির্ভরশীলতা কমিয়ে ভারত বা ভিয়েতনামের মতো দেশগুলির দিকে নজর রাখছে টিম কুকের সংস্থা বেশ কিছুদিন ধরেই চীনে ব্যাপক প্রতিবাদে অংশ নিচ্ছেন অ্যাপেলের কর্মীরা এহেন পরিস্থিতিতে চীনের বদলে অন্য দেশকে গুরুত্ব দিতে চাইছে অ্যাপেল আরও জানা গিয়েছে তাইওয়ানের কর্মীদের ওপরে অতিরিক্ত নির্ভরশীলতা থেকেও বেরিয়ে আসার কথা ভাবছে সংস্থাটি ভবিষ্যতে ভারতের মাটিতেই তৈরি হবে বিপুল সংখ্যক আইফোন অ্যাপেলের সূত্র সেদিকেই ইঙ্গিত করছে এখনকার মতো নজরে দুনিয়া এই পর্যন্তই নমস্কার।